আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আওয়ালা ইয়ারুনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন, প্রত্যেকটা বছরে একবার কিংবা দুইবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন গোলামদেরকে, বলেন গোলাম আয় আমার দিকে ফিরায়, পরীক্ষা নেওয়ার পরে গোলামেরা ফিরেও আসে না, তাওবাও করে না। আজকে অন্তত আল্লাহর জন্য নিজেদেরকে সঁপে দিয়ে মহাব্বতের ভরাট কণ্ঠ নিয়ে আবার পড়ি আলহামদুলিল্লাহ। আলেম পরীক্ষা কারা কারা দিছে একটু হাত তুলে তো দেখি, মাশাআল্লাহ। এবার দাখিল যারা দিছো তোমরা একটু হাত তুলে তো দেখি। এখন যদি পরীক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, অনেকেই কইব কেমন আর হয়েছে হুজুর, প্রশ্ন কঠিন হয়েছে, বেশি ভালো হয় না, খালি দোয়া করেন। উত্তর কি এটা না? আলহামদুলিল্লাহ। জীবনে যতদিন আমরা বাঁচব মাহফিলের প্রথম সাবক হওয়া উচিত, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জান্নাতি আল্লাহ যাদেরকে বানায় দিবেন তারা আর কেউ হবে না, যারা মালিকের প্রশংসা করবে সুখে দুঃখে কষ্টে আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে তাদেরকে যিনি জান্নাতের প্রথম কাতারের মালিক বানায় দিবেন তিনি কে? মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ওয়াশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন তার জীবনে ক্ষতির মধ্যে পড়ে যায়, লসের মধ্যে পড়ে যায়, দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, এমনকি একটা কাঁটাও যদি শরীরের ভিতরে বিঁধে যায় ওহ শব্দ উচ্চারণ করার আগে গুনাহ মাফ করে যিনি জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবেন তিনি কি? সে আল্লাহর জন্য মহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ওয়াজ শুনবেন কতক্ষণ? যতক্ষণ চলবে। হুজুর আমার ভিতর থেকে বলে দিছে যে 11টার বেশি যেন না হয়, তো আমরা বেশি রাত করার কোনোই সুযোগ নাই, খুব অল্প সময় বেশি লাভ হয় এমন কিছু কথা শুনবো। প্রথম সবক হচ্ছে জীবনে সব সময় বলবো কি আরো আস্তে কোন, এত আস্তে আস্তে বলি দেখি বাতেল এখন সুযোগ পেয়ে গেছে, ঠিক না বেঠি? জোরে জোরে আওয়াজ করে প্রশংসার আওয়াজটুকুন আল্লাহকে শোনায় দেই পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে নবীজির নামটা শুনে একজনও যেন বাদ না যাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফেহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন, এবার পরিবেশটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সূরা বাকারা থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতাওফিকিহি। এই দুইটি আয়াতকে ঘিরে যাদের ছাত্র হতে পারলে আমি আমার নিজেকে ধন্য মনে করি, এমন কিছু আলেমদের সামনে আজকে দোয়া নেওয়ার জন্য কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথ করেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون
আমরা সব মৃত ছিলাম, আল্লাহ আমাদেরকে জীবিত করলেন, এখন আমরা জীবিত আছি, আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দিবেন। যার কাছে অবলীলায় অকপটে ফিরে যেতে হবে তিনি কে? সে আল্লাহকে কি অস্বীকার করা যায়? বলেন অস্বীকার করা যায়? এমন একটা হাট আল্লাহ দিয়েছেন, এই হাটটা 100,000 বার পাম করে প্রতিদিন, একবার দুইবার না 100,000 বার হাটটা পাম করতেছে। এই হাটটা আল্লাহ পাক দিয়েছেন আমাকে আপনাকে বিনামূল্যে। এমন একটা রুহ আল্লাহ দিয়েছেন, লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, রুহটা যখন চলে যাবে পূর্ব পশ্চিম কোথাও আর পাবেন না, মুহূর্তের ভিতরে আপনার পরিচয় হয়ে যাবে লাশ, ক্ষমতাগুলো সব মুছে যাবে, কেউ আপনাকে আর মনে রাখবে না, 1 ঘন্টা আপনার ঘরের মধ্যে শোয়া রাখবে না, তারা হুরা শুরু হয়ে যাবে, সবাই বলবে লাশ কখন আসবে, লাশের জানাজা কখনো হবে, দাফন কাফন কখনো হবে। এই মানুষগুলা জমিনে আসার পরে শয়তানের ওয়াসওয়াসায় 4 রকমের অহংকার করে, মান ইআতামাদা আলা মালিহি কল্লাব, কেউ কেউ মনে করে অনেক সম্পদ আমার হয়েছে, সম্পদের কারণে যখন যখন অহংকারী হয়ে যায়, এই অহংকারীকে যিনি কারুনের মতো নাস্তানাবুদ করে দিবেন তিনি কি? এরকম অহংকার এখন সমাজের ভিতরে আছে না নাই? একটু টাকা হয়েছে মাদ্রাসার বিরুদ্ধে লেগে যায়, একটু টাকা হয়েছে মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলো, নাস্তানাবুদ কারুনের মতো হতে সময় লাগবে না, ঠিক না বেঠি? একজন তার মানে আপনারা মাদ্রাসার পক্ষে আছেন তো? দুই একজন যদি বিপক্ষে থাকে, এই বিপক্ষ দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। এই জামে আমাদের একটা বাতি, এই বাতিকে আমরা নিভতে দেব না। রাজি আছেন মুসলমান? আমাদের ভাগ্য ভালো যে আমাদের হুজুর এত ভিতরে এসে কি সুন্দর একটা বাগান সাজিয়েছে, আমরা বলতে পারি জামিয়া কাসিমিয়া নরসিংদী। এইরকম বাতি সারা বাংলাদেশে যতগুলো আছে, প্রত্যেকটা বাতি প্রজ্বলিত থাকুক, আমরা চাই কি চাই না? এরপরে 2 নম্বরে আমার ভাইরা দেখবেন অহংকার কেন করে, ওয়ামান ইআতামাদা আলান নাসি মাল্লাব, অনেকে মনে করে চারপাশে আমার অনেক নেতা করে কাজে যা ইচ্ছা তাই করব, কারো ধার দ্বারার প্রয়োজন নাই, এমন কিছু নেতা আছে না নাই? ওয়ামান ইআতামাদা আলান নাসি মাল্লাব, আপনি যদি মনে করেন চারপাশের অনেক নেতা কর্মী আপনার হয়েছে, আপনি লিখে রাখেন এই নেতা কর্মীদের হাতে যিনি আপনাকে নাস্তানাবুদ করবেন তিনি কে? কিছুদিন আগে একজনকে দেখছি, এত লম্বা লম্বা কথা বলেছে, সাথে লোকগুলো কিচ্ছু বলে নাই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এমন নাস্তানাবুদ করেছে, এখন কেউ জিজ্ঞাসাও করে না, ঠিক না বেটি? ওয়ামান ইআতামাদা আলা আকলিহি দাল্লাব, আপনি যদি মনে করেন অনেক জ্ঞানী আপনি, ইসলামের বিপক্ষে যদি আপনার জ্ঞানগুলোকে আপনি লিখার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, খাতার পরিষ্কারভাবে আপনি লিখে রাখেন, অচিরে যিনি আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন তিনি কে? সেদিন দেখছি নতুন আরেকজন বক্তব্য দিচ্ছে, তিনিও বলতেছে ওয়াজ মাহফিল এত বেড়ে গেছে, যুবকরা আগে গান বাজনা দেখতো, এগুলো বাদ দিয়ে দিয়ে এখন ওয়াজ দেখে। এইভাবে চলতে থাকলে আমার সংস্কৃতি মরে যাবে। মুসলমান কোন ভিক্ষাবৃত্তির সংস্কৃতি মানে না, মুসলমান কোরআন সুন্নাহ সংস্কৃতি নিয়ে বাঁচতে চায়, ঠিক না বেটি? এটা কোনো রাজনৈতিক কথা কিন্তু আমি বলিনি,
এটা রাজনৈতিক কথা? মাহফিল আছে, মাহফিল থাকবে, যারা এটার বিরোধিতা করে বুঝবেন আপনারা অচিরেই থাকবেন না, ঠিক না বেঠি? এজন্য আপনারা আকল আল্লাহ দিয়েছে, এই আকলটাকে আপনি ইসলামের পক্ষে খাটান। বাংলাদেশে অনেক বড় বড় বুদ্ধিজীবী আমি দেখেছি, কিন্তু সাইয়েদ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ উনার মতো বুদ্ধিজীবী আমার জীবনে আমি কম দেখেছি। বলেন আল্লাহু আকবার, আমরা তো মূল্য বুঝি না। হুজুর একদিন ব্যাখ্যা করতে গিয়ে একটা আয়াত সামনে আনলেন, তো আমি এই আয়াতটা দিয়ে উপস্থাপনা শুরু করেছিলাম একটা আলোচনায়। হুজুর ওইখানে ছিলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই সমস্ত বুদ্ধিজীবীগুলা যারা দুনিয়ার বুদ্ধিজীবী, এরা দুনিয়ার জ্ঞানই জানে ভাষা ভাষা, আসল জ্ঞান তো জানি না। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাতের ব্যাপারে এরা সবচেয়ে বেশি গাফিল, ঠিক না বেঠি? এজন্য জ্ঞান দিয়েছেন কে? জ্ঞান কাজে লাগাবো কার জন্য? জামিয়া কাসিমিয়ায় যত ছাত্র আছে, একজন ছাত্রর উচিত হবে না পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র ফেসবুকে ইউটিউবে সময় কাটানো। লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, পরিষ্কারভাবে নিয়ামতের জন্য যার কাছে জিজ্ঞাসিত হতে হবে তিনি কি। এরপরে চার নম্বরে মানুষ অহংকার করে কেন? চার নম্বরে মানুষ অহংকার করে এজন্য, ওয়ামান ইয়াতামাদ আলা সুলতানিহি যাল্লাব, একবার যদি কেউ ক্ষমতা পেয়ে যায় ক্ষমতার কারণে অহংকারী হয়ে যায়। আপনি যদি মনে করেন আপনার ক্ষমতা চিরস্থায়ী হবে, কোনো ক্ষমতা চিরস্থায়ী হয় না। ক্ষমতা পেয়ে যারা অপব্যবহার করবে তাদেরকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কি? আমাদের জায়গা কিন্তু এত সব না, আমাদের জায়গা একটা। কয়টা? সবাই একটু আঙ্গুলটা দেখায় বলেন কয়টা? ক্লান্ত হয়ে গেছে? কয়টা? ওয়ামান ইয়াতামাদ আলাল্লাহি, আমাদের জায়গা কিন্তু এক জায়গা। ওয়ামান ইয়াতামাদ আলাল্লাহি ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা, শুধু যদি আল্লাহর উপরে নির্ভর করতে পারেন, আপনি যদি আল্লাহর জন্য দুনিয়ার জীবনে দ্বীন প্রতিষ্ঠা করার চিন্তা করেন, যিনি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন তিনি কি? আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুর নাম শুনছেন? ওনার একটা তরবারি ছিল, নাম ছিল জুলফিকা, রসুল দিয়েছেন তরবারিটা, দুইটা ব্লেড ছিল। যুদ্ধের ময়দানে এমনও হয়েছে এক আঘাতে তিনজন কাফের কোপাকাত হয়ে গেছে, জোরে কর আল্লাহ আকবার। সেই আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু হুজুর সময় থরথর করে কাঁপতেন, ওনার ভিতরে প্রচন্ড ভয় চলে আসত। আজকের অজু যদি শেষ অজু হয়ে যায়, আল্লাহর সামনে যদি দণ্ডায়মান হয়, এই দাঁড়ানো যদি শেষ দাঁড়ানো হয়ে যায়, কেমন করে চেহারা দেখাবো? বীর আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু দশ জনের সঙ্গে এগারো নম্বর যদি উনি থাকতেন, কাফেররা মনে করতেন একশো দশ জন এসেছে লড়াইয়ের জন্য। এমন আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু অজুর সময় থরথর করে কাঁপতেন, প্রচন্ড ভয় পেয়ে যেতেন, মনে করতেন আজকের অজু আল্লাহর জন্য নামাজের জন্য দণ্ডায়মান হওয়ার জন্য শেষ অজু যদি হয়ে যায়, কেমন করে মুখটা দেখাবো? তিনি চারটা নসিহত করতেন, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, কেউ যদি আল্লাহকে বন্ধু বানাতে চায়, সবচাইতে ভালো বন্ধু যিনি হবেন তিনি কে? এখন আমাদের যুবকেরা বন্ধু বানিয়ে নিয়েছি অপর সংস্কৃতিকে, ফেসবুককে বন্ধু বানিয়ে নিয়েছি। রাতের ঘুম হয় না, দোয়া পড়ার সময় কোথায়? ফেসবুকটাকে বন্ধু বানিয়ে নিয়েছি, আমার মনের যত দুঃখ বেদনা আছে এগুলো শেয়ার করি, একটু পরে কমেন্টসগুলো পড়ি। এইভাবে করে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করে দিচ্ছি, ঠিক না বেঠিক? আসতেছে একটা নিষিদ্ধ রাত, যে একটা রাতের অপরাধের জন্য কেয়ামত সংগঠিত হওয়াটা যথেষ্ট, ঠিক না বেঠি? সবাই তো বললো না, আরো জোরে বলেন। রাতটার নাম কি? 31st night। একটা রাতে যা অপরাধ হয়
একটু মিলায় দেখেন এই একটা রাতের অপরাধের কারণে কিয়ামত আল্লাহ ঘটায়া দেওয়াটা একেবারেই আল্লাহর জন্য হক, কিন্তু আল্লাহ দেন না, কারণ তিনি আমাদেরকে অনেক 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 বেশি মায়া করেন, ঠিক না বেটি? একটু মিলায় দেখেন ইদা তুখিজাল ফাইরু দুআলাব, হাদিস দিয়ে বলতেছি মিলায় দেখেন ইদা তুখিজাল ফাইরু দুআলাব, পুরোটা দেশ এমন হয়ে যাবে সারা দেশটাকে নিজের মালিকানায় মনে করবে, মনে করবে পুরো দেশ আমার, সব আমার, নিজের মনে করবে রাষ্ট্রীয় সম্পদকে। এমন সময় যখন চলে আসবে আপনি মনে করবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বিঠি? দুই নম্বরে দেখবেন ওল আমানাতু মাগনামাত, আমানতের খেয়ানত হবে। আজকে যদি এই জায়গায় খুঁজে দেখেন, পুরো এলাকা খুঁজে দেখবেন কয়েকজন আমানতদার খুঁজে পাওয়া যায় না, পরিস্থিতি যখন এমন হবে স্পষ্ট বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এরপরে তাকায় দেখবেন ওয়াজ্জাকাতু মাগরামাত, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে, অনেক টাকা আসতেছে আপনি খুব আনন্দিত, যাকাত দেওয়ার সময় হয়েছে মন ভেঙে যাবে, যাকাতের লুঙ্গি যাকাতের শাড়ির নামে গরিবের সঙ্গে প্রতারণা শুরু হয়ে যাবে, ঠিক না বেঠি? আমাদের দেশ একমাত্র দেশ যেখানে দানবীররা যাকাতের লুঙ্গি আর শাড়ি দেয়, কত বড় বড় দানবীর যাকাতের লুঙ্গি আর শাড়ি দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায়, অন্য কোনো দেশে না হলেও আমাদের লাল সবুজের পতাকার বাংলাদেশে হয়, কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাকায় দেখবেন আমার ভাইরা, তাআল্লামাত দীনু লিগাইরিদ্দিন, এমন সময় আসবে তাআল্লামুদ্দীনু লিগাইরিদ্দিন, দীন শিখবে আলেম হবে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য আলেম হবে, নিজেকে প্রচার করবে, এত বেশি প্রচার করবে, এই প্রচারের জন্য টাকা খরচ করবে। আমার আলেমরা প্রত্যেককে বলতে চায় লা খিলাস ইল্লা বিল ইখলাস, কোনো ফলাফল পাওয়া যাবে না, ইখলাস যদি না থাকে কোনটাই আল্লাহ কবুল করবে না, শুধু মুখলিস বান্দাদের কাছ থেকে যিনি কবুল করেন তিনি কি। আজকে দেখেন আমাদের নাম বললাম না, নরসিংদীর এক বক্তা আছে, না নাম বলা যাবে না, নাম বলা এটা হুজুরের নিষেধ, আজকে আমিও নাম বললাম না, মাদ্রাসার একটা মাহফিল, এই মাহফিল থেকে বলতে চাই নরসিংদীর মানুষ অনেক আদবওয়ালা হয়, আমি আমার নিজের এলাকার মানুষকে অত্যন্ত মহব্বত করি, একটা ব্যক্তির কারণে আমার নরসিংদীর মান নষ্ট হচ্ছে, ঠিক কিনা? আপনারা অবাক হবেন, এমন একটা সময় আসতে পারে এদের কারণে ওয়াজের নিয়ামতটা বন্ধ হয়ে যেতে পারে, বিশাল নিয়ামত বন্ধ হওয়ার আগে আলেমদের দায়িত্ব, যারা সত্যিকারের আলেম তাদেরকে আপনারা দাওয়াত করবেন, কমিটির দায়িত্ব আলেমদেরকে বেছে বেছে আপনারা এখানে বসাবেন, এটা সাধারণ চেয়ার না। আপনারা দেখছেন আমাদের জাফরি হুজুর 50 বছর হবে ওনার তাফসিরের বয়স, জনপ্রিয়তা কমে গেছে, আস্তে কোন কেন, জনপ্রিয়তা কমে গেছে, জনপ্রিয়তা কমে নাই, কারণ কি? জনপ্রিয়তার পিছনে ওনারা কোনোদিন ছুটে নাই, কিন্তু এখন বক্তা হয় এক বছর দুই বছর খুব দাপটে ওয়াজ করে, এরপরে আর খুঁজে পাওয়া যায় না, মহিলা থেকে পুরুষ হয়েছে তারে আইনা বসায় দেন ওয়াজের মঞ্চ, এই হচ্ছে আমার বাংলাদেশ। এমন কি ওয়াজের মধ্যে বলা হয় 28 ইঞ্চি বক্তা, আচ্ছা আপনি কি ফিতা দিয়ে মাপছেন? এই যে 28 ইঞ্চি বক্তার ওয়াজ শোনা, এটা কিয়ামতের আলামত, এমন সব বক্তাকে এনে বসিয়ে দেওয়া হয়, নো মুসলিম বক্তা। আপনারা বস্তি দেখছেন, বস্তি করতে কিচ্ছু লাগে না, দুই দিকে কয়টা বাঁশ দিয়া উপরে শুধু খালি পলিথিন দিয়ে দিলি বস্তি হয়ে যায়, কিন্তু টাওয়ার তৈরি করতে ইঞ্জিনিয়ার আসতে হয়, প্ল্যান পাস করতে হয়,
কোথায় পাইলিং হবে এটা চিন্তা ভাবনা করে করতে হয়, এমনকি রুমগুলা কোথায় কোনটা হবে সবকিছু প্ল্যান মাফিক করা লাগে। সুতরাং এমন আলেমদেরকে আপনারা দাওয়াত দিবেন যারা পরীক্ষিত আলেম, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, স্টিম রোলার চলবে, কালেমার পথ থেকে যারা এক চল করে যাবে না তাদেরকে দাওয়াত করবেন, ঠিক না বেঠি? আপনারা কি রাগ করলেন? আমরা এমন আলেমদেরকে দাওয়াত করব যারা অনেক অনেক পরীক্ষিত, রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইরা তাকায় দেখবেন, আতাআর রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীর আনুগত্য করবে স্বামী, এখন করে কি করে না? হুজুর আমরা তো এখনো বিয়ে শাদী করি নাই, হুজুর আমরা ওইরকম ভালো বলতে পারবো না। স্ত্রীর আনুগত্য যখন স্বামী করবে, এরপরে তাকে দেখবেন আকাম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি করবে, মায়ের সঙ্গে অবাধ্যাচারণ করবে, খারাপ আচরণ করবে। এমন আলামত যখন দেখবেন পরিষ্কার বুঝে নিবেন কেয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বিঠি? এই যে কথাটা বললাম আপনারা ঠিক বললেন, আমার সামনে অনেক তরুণরা আছে। আজকের মাহফিলে আসার আগেও আমার আম্মার কাছে আমি তিনবার দোয়া চেয়েছি, একবার ঘর থেকে বের হয়ে গেছি, আবার গেছি গিয়ে বসে আম্মা দোয়া করে, আবার গেছি গিয়ে বললাম আম্মা দোয়া করে, আবার গেছি আম্মা দোয়া করে, তিনবার কেন গেলাম? প্রতিবারই আমার কাছে মনে হয়েছে আজকে তো শেষ বিদায় হতে পারে। যেদিন মিশরে চলে গেলাম পরীক্ষার সময় আসলে মায়ের কথা বেশি মনে পড়ত, মা আজ কত দূরে, মাকে কেমন করে কাছে পাবো, এই চিন্তা প্রতিনিয়ত ভিতরে ছিল। আজকে যারা সামনে বসেছেন একটু হিসাব মিলায় দেখেন, আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর আনুগত্য করে স্বামী, মায়ের অবাধ্যাচারণ করে। বরগুনার যাত্রীরা লঞ্চে যাচ্ছিল, আমার মতো আপনারাও দেখেছেন এই দৃশ্য, একজন মায়ের সাক্ষাৎকার দেখেছি, মা বলতেছে আমার উন্নাটা সন্তানকে দিয়ে বললাম বাবারে, আমার এই উন্নাটা শক্ত করে ধরে রেখো, উন্নাটাকে আমি টাইট করে ধরলাম, আর আরেক সন্তানকে বুকের সঙ্গে মিলিয়ে নিয়ে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। বহু পর সাঁতার কাটতে কাটতে কয়েকজন মাঝি এসে উদ্ধার করলো। আমার কাছে মনে হয়েছে যিনি আমাকে হেফাজত করেছেন তিনি কি? এই একটা ঘটনা না আমার ভাইয়েরা, এমন ঘটনা এবার বরগুনা থেকে বের হয়েছে। সুগন্ধা নদী পুরোটা যখন লাশের গন্ধে ভরে গেছে, সেই জায়গা থেকে প্রতিবেদনগুলো এসেছে। একজন বলতেছে আমার স্ত্রী দুই সন্তানকে দিয়ে বলেছে আমার সন্তানগুলা নিয়ে নেমে পড়ো, জীবনে আর কোনোদিন দেখা হবে না। আদর করতে করতে স্ত্রী বলতেছিল ছেলেরে মাফ করে দিস, মা পড়ার জন্য অনেক বকা 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 জকা করেছি, আর দেখা হবে না, আল্লাহর দরবারে ময়দানে মাহশারে কোনো অভিযোগ রেখো না। বলতে বলতে মা দুইজন সন্তানকে তুলে দিয়েছে, আমি দুইটা সন্তান নিয়ে ঝাঁপা পড়েছি, ওই দিনের শেষ বিদায়, শেষ বিদায় হয়ে গেছে, স্ত্রীকে আর কোনো দিনের জন্য পাইনি। চিন্তা করেন মায়ের মনটা ঠিক এমন, সন্তানের জন্য নিজে রয়ে গেল, সন্তান দুনিয়া থেকে বিদায় হতে দেয় নাই, মা নিজে আগুনে পুড়ে মারা গেছে, সন্তানগুলা জীবিত আছে। স্বামীর হাতে দুই সন্তানকে তুলে দিয়েছে, মা নিজের উন্না দিয়ে সন্তানটাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে,
এমন এক একটা ঘটনা না, বৃদ্ধাশ্রমের যে সমস্ত মা যে সমস্ত বাপ থাকে এমন ঘটনাগুলা প্রত্যেক বছর মা দিবসে বের হয়ে আসে, বাবা দিবসে বের হয়ে আসে। এমন অনেক মা বৃদ্ধাশ্রমে আছে, মায়ের কাছে যখন জানতে চাওয়া হয়েছে আপনার ছেলেটা কি আসে না, মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে আমার কলিজার টুকরা সন্তান, আমি মানুষের বাড়ি কাজ করে করে সন্তানটাকে মানুষ বানিয়েছি, একটুখানি সন্তানটা মানুষ হবে জন্য মানুষের বাড়িতে কাজ করেছি, সন্তান মানুষ হয়েছে অনেক বড় চাকরি নিয়েছে, বড় বাড়ি বানিয়েছে, অনেকগুলা রুম আছে, এত বড় বাড়ির ভিতরে সবার থাকার জায়গা হয় মায়ের জায়গা হয় না। আহারে আমার ছেলেটার জন্য ছোট্ট একটা প্যাটের মধ্যে জায়গা করে দিয়েছিলাম, কিন্তু এত বড় বাড়ির ভিতরে ছেলে আমার জায়গা দিতে পারে না। এমন হতভাগা যে সন্তানের আছে, মায়ের যারা অবাধ্যাচারণ করবে, মায়ের সঙ্গে যারা বেয়াদবি করবে, এমন ঘটনা আমরা এখন দেখতে পাই। সন্তান হয়ে মায়ের গলায় ছুরি চালিয়েছে, সন্তান হয়ে মাকে আঘাত করেছে, যারা মায়ের সঙ্গে বেয়াদবি করে তোমার কপাল তুমি পুড়েছ, যদি তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে চাও তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, যিনি তোমার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে। এরপরে দেখবেন আদনা সাদিকহু, বন্ধুরে খুব আপন মনে হয়, এখনকার ছেলে পেলেরা দেখবেন বন্ধুরে খুব আপন মনে হয়, ঠিক কিনা? এরপরে দেখবেন আকসাবাহু, বাপরে খুব দূরের মনে করে, আব্বা তুমি সেকেলে মানুষ এটা বুঝবা না, বাপরে যখন আপনি দূরের মনে করবেন কেয়ামত টেনে আনতেছেন। এরপরে দেখবেন জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে খতিবকে বাধা দিবে গুন্ডা রংবাজ বদমাই, যখন খতিবকে বলবে খতিব সাহেব থামেন, এই কথা আপনি বলতে পারবেন না, আমি আপনার মসজিদে বসা আছি, আমি আপনার সভাপতি, এই কথা আপনি বলতে পারবেন না, বললে খবর আছে মসজিদে যখন এমন গুন্ডামি শুরু হয়ে যাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এখন ওইগুলা হয় না, আরো অনেক দেরি আছে। হ্যাঁ কি বলেন, হচ্ছে? এরপরে দেখবেন আমার ভাইরা সাদ আল কাবিলা ফাসিক, এলাকায় এলাকায় যত নেতা হবে ফাসিক নেতা দিয়ে ভরে যাবে, বেনামাজি লুটেরা দস্যু সন্ত্রাসী চাঁদাবাজ যখন নেতা হয়ে যাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। অল্প কয়জনে বলছে, তার মানে আমি কি ভুল বলছি? এরপরে দেখবেন জাইমুল কওমি আরজালুহুম, আচ্ছা এখানে জামি আর উস্তাদ রাস ওনারা কি ছোট আলে, আপনার কাছে কি ছোট আলে মনে হয়? জাইমুল কওমি আরজালুহুম, আরজালুহুম মানে সবচেয়ে নিকৃষ্ট হবে বড় বড় নেতাগুলো। এখন তাকায় দেখেন একজনের চরিত্র যখন উন্মোচিত হয়েছে, এখনো আল্লাহ ডাকতেছে চরিত্র পরিবর্তন করে ইসলামের দিকে আসো, ঠিক না বেঠি? এরপরে আমার বাইরা দেখবেন উকরিমার রজুল মাখাফাতা শাররিহি, এদেরকেও মানুষ মাঝে মাঝে সম্মান করে, শুধুমাত্র সম্মান করে এই জন্যে কারণ সম্মান না করলে মিথ্যা মামলা হামলা হবে, ঘরবাড়ি ভাঙচুর হবে, ঠিক না বেঠি? মাখাফাতা শাররিহি, তার ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে। এরপরে আমার ভাইয়েরা তাকায় দেখবেন জহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, এখন বাড়ছে কিনা? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে, সবগুলা মিলতেছে,
বলেন সবগুলো মিলতেছে, গায়িকা বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, একতারা দুতারা সেতারা বেড়ে যাবে। আজকে তাকা দেখেন একতারা দুতারা সেতারা বেড়ে গেছে, কিন্তু মাহফিল হওয়া নিয়ে এখন তারা আশঙ্কা করতেছে, ঠিক না বেঠি? এরপরে আমার ভাইরা তাকায় দেখবেন শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে, মাদক দিয়ে সয়লাভ হয়ে যাবে। নরসিংদীতে নাই, নরসিংদীতে নাই, আছে আছে, কে কে কইছে হাত তুলেন না, কিন্তু আমার দেশের মানুষ দেশের অপমান করেন না। কোন জায়গার জানি 100 জন মারা গেছিল মদ খেয়া, দেখেন এই লোক আরো বিরোধী আমার দেশে। আমি কইছি 100 বলতে থাক, উনি কইছে 200 জন, কোন জায়গা মারা গেছে আমি নোশন দিই, কোন জায়গা নোশন দিই শহরে। আহারে আল্লাহ রে, আল্লাহ তুমি মাফ করো, কোন আমিন, আল্লাহ যেন আমার এই গোটা জাতিকে মাদক মুক্ত করে দেয়, পরে না আমিন। আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরটাকে একটু বুঝে শুনে নিয়ন্ত্রণ না রেখে যদি নির্মূল অধিদপ্তর নাম দিতে পারে, তাইলে কিন্তু নির্মূল হয়ে যাবে, করেন সাহ। এদের একটা পরিসংখ্যান বলছে, এদেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা 1 জন 2 জন না, 25 লাখের বেশি। আমি খালি দেখতেছি কেউ কি সুবহানাল্লাহ বলে বলে ফেলে থাকে, কারণ 25 লাখ কইছি তো, আমরা তো আবার তাল ঠিক থাকে না, জোরে কর নাউজুবিল্লাহ, কত লাখ, 25 লাখ। তাদের জরিপ বলছে 25 লাখ মানুষ মাদকাসক্ত হতে গিয়ে 1 টাকা 2 টাকা না, তারা খরচ করে 150 টাকা করে, তার মানে প্রতিদিন 37 কোটি টাকার উপরে দানব লোকগুলার পকেটে আমার দেশের টাকা চলে যাচ্ছে, ঠিক না বেঠি? এরপরে তাকায় দেখবেন লানা আখিরু হাদিহিল উম্মা ওয়ালিহা, আগের লোকদেরকে যখন গালি দেওয়া হবে, আগের লোকদের যখন সমালোচনা করা হবে, পরিষ্কার বুঝে নিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? এখন যতগুলা বললাম কোনটা বাদ একটু হাত তুলে বলেন তো দেখি, যে হুজুর এইটা নাই, এইটা নাই, তাইলে আমরা কেন এখনো পর্যন্ত জীবিত আছি? আল্লাহর নবী বলেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু আসবে অপেক্ষা করো, বাতাসের সঙ্গে আগুন আসবে, ক্ষেতের পর ক্ষেত পুড়ে যাবে, রিজিক শূন্যতা নেমে আসবে, খাসফান ওয়া মাসখা জালজালাতান, ভূমিকম্প শুরু হয়ে যাবে, ভূমিধস শুরু হয়ে যাবে, কিশোরগঞ্জে অগ্নি বায়ু এসে ক্ষেত পুড়ে দিয়েছে, ইন্দোনেশিয়াতে এলাকার পর এলাকা পুড়ে গিয়েছে। এই আলামতগুলা যখন পৃথিবীতে আসতেছে, ভারত মহাসাগরের টেকটোনিক প্লেট ফেটে গিয়েছে, আমার পঞ্চগড়ে 35টা বাড়ি ভূমিধসে হঠাৎ করে ভূমিধসে চলে গিয়েছে। এই আলামত গুলা যখন স্বচক্ষে দেখতেছেন, অপেক্ষা করেন আমার ভাইয়েরা, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল যখন আজাব আসবে, আল্লাহ আপনাকে আমাকে ছেড়ে দিবে না, সবাইকে আজাব পাকড়াও করবে, আজাব থেকে যারা বাঁচার জন্য আজকে বসেছেন, আল্লাহকে চিনেন যিনি এখন আমাদেরকে বাঁচায় রেখেছেন, তিনি কি? করোনা যখন আমার ঘরে আসলো, আপনার ঘরে আসলো, সালাত উত্তারাবি পর্যন্ত ঘরের মধ্যে আমরা পড়েছি, এই করোনার কারণে বীত সন্ত্রস্ত হয়েছি, জীবনে কোনোদিন মুখ ডাকে নাই, করোনা আসার পরে মুখ ডাকা শুরু করে দিয়েছে। আল্লাহ বুঝায় দিয়েছে দুনিয়ার মানুষ, না দেখে অদৃশ্য করোনাকে তোমরা এত ভয় করো,
তোমাদের ভয় করা দরকার ছিল করোনার যিনি মালিক তিনি কে। এখন আরেকটু হিসাব মিলায় নেন, আল্লাহরে খালি ভয় পায়া আল্লাহরে ডাইকেন না। যখন করোনা আসছে বেনামাজিও একটা দোয়া পড়ছে, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম। পড়ছে কি পড়ে নেই? কার কার মুখস্থ নাই হাত তুলেন তো দেখি। এই যুবকরা তোমরা হাত তুলো আগে, সবার মুখস্থ আছে? এবার কার কার মুখস্থ আছে একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, দাঁড়ানো যারা আপনাদের মুখস্থ নাই, ওই যে একজন এখনো মাস্ক পরা আছেন দাঁড়ানো, ওই যে ইয়ার হ্যাঁ চাদরের পাশে মুখস্থ আছে তো সবার। এবার হাতগুলো নামান, এবার একটু চিন্তা করেন, আমরা সবাই করোনার দোয়া মুখস্থ রাখছি, কারণ কি? সবার মনের ভিতরে একটা ভয়, না জানি কখন করোনা আমাদেরকে আক্রান্ত করে ফেলে। ভয় পেয়ে আল্লাহর গোলামি না আসানি গোলামি করেন, ভয়টাকেও সাথে রাখেন। এই ভয় আর আসানি আল্লাহর গোলামি যখন করবেন, এবাদতের সাথ যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহর একটা নাম নিয়ে চিন্তা করেন, আর রহমান নামটা কার? কোরআন পড়া যখন শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান কার নাম? নামাজের মধ্যে যখন দণ্ডায়মান হলেন, প্রত্যেক রাকাতের মধ্যে আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রহমান কার নাম? যদি আজকে এখানে প্রশ্ন করি রহমান অর্থ কি, সবাই এক বাক্যে বলবেন হুজুর রহমান অর্থ জিজ্ঞাসা করেন। রহমান মানে দয়ালু, রহমান মানে সাধারণ দয়ালু না, অতি দয়ালু। অতি দয়ালু অর্থ কি, কিভাবে বুঝবেন? কিভাবে মায়া বাড়াবেন, এবাদতের স্বাদ বাড়বে কিভাবে? আরবিতে রাহমা বলা হয় মায়ের জনায়ুকে, রাহমা আমরা বলি রেহেম, রাহমা মানে মায়ের জনায়ু। সন্তান যখন মায়ের জনায়ুতে থাকে, সন্তান কিন্তু মাকে চিনে না, সন্তান কিন্তু মাকে জানে না, সন্তান কিন্তু মাকে ভালোবাসে না, কিন্তু নির্দ্বিধায় নিশ্চিত মা সন্তানকে ভালোবাসে, সন্তানকে চিনে সন্তানকে জানে, ঠিক না বেঠি? এমনকি যখন ভিতরে নড়াচড়া করে উঠে, মা গুনে গুনে রাখে কয়বার সন্তানটা নড়ে চড়ে উঠল, খেয়াল করে চিন্তা করে সন্তান চিনতেছে না মা কিন্তু চিনে, সন্তান জানতেছে না মা কিন্তু জানে, সন্তান কিন্তু মাকে এখনো ভালোবাসে না মা কিন্তু ভালোবাসে। এমন কি দেখবে যখন আমরা পড়ে যেতে নেই, হাত অটোমেটিক্যালি সামনের দিকে চলে যায়। আপনি আসার খেতে নিছেন, পিছলা খেয়ে গেছেন, হাত সামনের দিকে চলে যায়, কিন্তু যখনই আপনার মা আপনি পেটে ছিলেন পিছলা খেতে নিলেন, সামনের দিকে মায়ের হাত চলে যায় নাই, মা পেটের মধ্যে হাতটা দিয়ে চেপে ধরেছে। তার মানে মা নিজের জীবনের চাইতে সন্তানটাকে বেশি ভালোবেসে ফেলেছে, মহব্বত করে ফেলেছে হৃদয় দিয়ে। এই মহব্বত আপনি হয়তো তখনো টের পান নাই, বুঝেন নাই, জানেন নাই। সেখানের সঙ্গে যিনি সিগায়ে মুবালাগা নুন যুক্ত করে দিব, রহমা থেকে রহমান, আপনি হয়তো আল্লাহকে চিনেন না, আপনি হয়তো জানেন না, আপনি হয়তো আল্লাহকে বুঝেন না, আপনি হয়তো ভালোবাসেন না, কিন্তু যিনি আপনাকে চিনেন জানেন বুঝেন ভালোবাসেন তিনি কি? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলায় গুনাহ করেছেন
আল্লাহ রাত্রি বেলায় আপনাকে ডাকবেন, বলবে গোলাপ আয়, এখন রাত হয়ে গেছে, একটাবার ক্ষমা চা, যিনি তোর গুনাহগুলো মাফ করে দেবে, ক্ষমা করে দেবে, তিনি কি? 40 বছর গুনাহ হয়ে গেছে, জিনার গুনাহ হয়ে গেছে, মদ খাওয়ার গুনাহ হয়ে গেছে, বড় বড় গুনাহ করে ফেলেছেন, অনেক বড় অন্যায় করে ফেলেছেন, একটাবার যদি আপনি আল্লাহকে চিনেন, মাফ চান, ক্ষমা চান, যিনি মাফ করে দিন, কাছে টেনে নিবেন, আপনার জন্য আপন হয়ে যাবেন, তিনি কি?